সম্মানিত সুধী হযরতে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে আজকে আমাদের মুখ খুলতে হলো। কেন মুখ খুলতে হয়েছে? এই কারণে যে আমরা ওয়াহাবি নজদিকে পছন্দ করি না। কথা বলেন, আমরা কি ওয়াহাবি নজদিকে পছন্দ করি না? ওয়াহাবি নজদিকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? এই কারণে যে ওয়াহাবি নজদি যারা, তারা আমার নবীর রওজা মোবারকের উপরে যে গম্বুজ দেখা তারা যে সবুজ রঙের গম্বুজ রয়েছে, আজ তারা ফতোয়া দেয় ওই গম্বুজটাকে ভেঙে ফেলতে হবে। নবীজি রওজা মোবারকের উপরে সবুজ গম্বুজ যেটা দেখে মহাজের মক্কি হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আমার নবীজি সেই গম্বুজ দেখে গম্বুজ দেখে তারা নিচে সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এটি ভালোবাসার টান। হযরতে মহাজের মক্কি হাজি ইমদাদুল্লাহ তার জীবনে কোনোদিন কারো জুতা পরিধান করেন নাই, কারো রঙের জুতা তিনি কখনো পরিধান করেন নাই। কেন তিনি পরিধান করেন নাই? পরিধান না করার পিছনে কারণ, যে কাবা ঘরের গেলা হচ্ছে কি কি ভালোবাসা, কি আন্তরিকতা। ভাইরা আমার, ওই সবুজ গম্বুজের নিচে আমার নবীজি সেখানে আরাম করছেন। এই গম্বুজে খাদরাকে দেখলে আশেকের সুর যারা আমার নবীর আশেক যারা, তারা দেখে চোখের পানি ফেলে। ওদের মুক্তি বিন বাস তিনি ফতোয়া দিয়েছে এটাকে ভেঙে ফেলতে হবে, গম্বুজে খাদরা রাখা যাবে না। অথচ হযরতে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার দৃষ্টিভঙ্গি হচ্ছে গম্বুজে খাদরা দেখলে আশিকদের ইশক তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকের কি তৈরি হয়? ইশক তৈরি হয়। আমরা যারা নবীর আশিক, যারা নবী সালাম আলাইকা বলি, ওয়াহাবি নজদীরা আমাদেরকে মুশরিক বলে। ইংরেজদের টাকা খাইছে, ওরা ইংরেজদের দালাল, টাকা খাইয়া ওরা তাকে ওয়াহাবি কালারিং করতে চেয়েছে। অসম্ভব। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ইজ্জত এবং সম্ভ্রম, তার পরিচয়কে রক্ষা করার জন্য কোটি ভক্ত এই জমিনের মধ্যে তৈরি হয়ে গেছে। হজ না করার প্রতিভা যারা দিচ্ছে তাদের কথা ঠিক না।
আমি বলতে চাই হযরত সাইয়েদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহ এত বড় একজন মহান আলেম ছিলেন ভাইরা আমার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহ তার জন্য দোয়া করেছিলেন বাবুত এমন একজন ব্যক্তি শরীয়তের তার আমল যেমন পূর্ণ মারিফতে সে এত বেশি আগে গেছে তুমি তাকে বিলাদতে ولی اولیاء বিলাদতে اولیاء এবং বিলাদতে আম্বিয়া তুমি তাকে দিয়ে দাও সুবহানাল্লাহ তার মানে এই সমাজের মধ্যে যেন সে দ্বীনকে প্রচার করতে গিয়ে কখনো যেন পিছিয়ে না পড়ে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তার জীবনের মধ্যে সবচেয়ে বড় পীরের দোয়া বাবা মায়ের দোয়া আপনজনের দোয়া তার জীবনের মধ্যে যদিও তিনি অত্যন্ত সুস্থ সবল মানুষ ছিলেন অত্যন্ত ভাবুক মনের একজন ব্যক্তি ছিলেন কিন্তু তার অন্তরটি ছিল এত জাগ্রত যে দেশের মানুষ যেন কখনো কারো পরাধীনতা বরণ না করে পরাধীনতা যেন বরণ না করে আমরা কি দেখতে পাই আমরা যাদেরকে নিয়ে আজকে কথা বলছি আজ তাদের ইতিহাসে আপনি দেখেন না মানুষকে আল্লাহর পথে জাগরণ করতে গিয়ে যেই শক্তি প্রয়োজন সেই শক্তি তারা আদৌ জীবনে ব্যবহার করে নাই কথা বুঝতে পারছেন আজ তাদের সেই ব্যবস্থাপনাগুলো অত্যন্ত দুর্বল তিনি একা একজন মানুষ এই জগতের মধ্যে তার তরিকায় মোহাম্মদিয়া এটি হচ্ছে তরিকায় নকশবন্দিয়া কাদেরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়ার এক সমন্বিত রূপ কোনো সুবহানাল্লাহ চারটিকে একত্রিত করে একটা বিশাল পাওয়ার স্টেশন তিনি তৈরি করেছেন কি তৈরি করেছেন একটা পাওয়ার স্টেশন তৈরি করেছেন চারটা শক্তিকে একসাথে তিনি যোগ করেছেন তরিকায় কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া আর কি মুজাদ্দিদিয়া চারটি শক্তিকে একত্রিত করেছেন এবং তার শক্তির সাথে জড়িত যারা তাদের একটু পরিচয় বলি তাহলে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে ওয়াহাবি বলা যায় কিনা না সম্মানিত সতি মুজাদ্দিদিয়ার তরিকার যিনি প্রবর্তক যার মাধ্যমে এই তরিকা আমরা পেয়েছি শায়খ আহমদ সরহন্দি মুজাদ্দিদিয়ার ফিসানি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এমন তার যুগে আকবর দিনে এলাহি প্রচার করেছিল আকবর দিনে এলাহি প্রচার করার কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবগুলোকে নিয়ে সে একাকার করে ফেলেছিল তার নিজের স্ত্রী হিন্দু স্ত্রী ছিল জাদুবাই কথা বল না মানসিংহের বোন যার নাম কি জাদুবাই আমি নিজেই আগ্রার পাশে ফতেপুর সিকরি আমি সেখানে গেছি ফতেপুর সিকরিতে সেখানে তার সেই স্ত্রী হিন্দু স্ত্রীর নামে সে আলাদা ঘর করেছে একজন মুসলমান স্ত্রীর জন্য আলাদা ঘর করেছে আর খ্রিস্টান স্ত্রীর জন্য আলাদা ঘর করেছে তিনটি ঘরেই সেখানে আছে এই হিন্দু স্ত্রীর ঘরে কিন্তু তার সন্তান জন্ম নেয় সেই ফতেপুর সিকরির পাশে যিনি শুয়ে আছেন তিনি হলেন সেলিম চিশতি রহমতুল্লাহ আলাই কথা বুঝতে পারছেন যিনি মনে করেছেন যে তার জীবনের দোয়া কোন সন্তান না থাকার কারণে সেলিম চিশতির দোয়া তার জীবনে আমলে এসেছে এবং এই জন্য আল্লাহ তাআলা তাকে সন্তানের পিতা বানিয়েছে সেই আকবর সম্রাট আকবরের যুগে দীনে ইলাহি প্রচার করতে গিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে এক করতে গিয়ে এই পৃথিবীতে যখন ইসলামকে সর্বনাশ করে ফেলেছিল সম্রাট আকবর তখন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যদি তিনি সফল অভিযান পরিচালনা না করতেন তাহলে আজ কিন্তু আমরা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে আমরা একত্রিত হয়ে আমাদের জীবন এমনভাবে যাপন করতাম যে হিন্দু মেয়েদেরকে বিয়ে করে আমরা ঘরে নিয়ে আসতাম কোনো মরণশাক ফতুয়া দিয়ে সেটাকে রহিত করতে পারত না মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি যিনি যুগ সংস্কারক হয়ে একজন সম্রাটের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন আর সেই জিহাদের ফসল হিসেবে দীনে ইলাহি তছনছ হয়ে চুরমার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়েছে তার ছেলে
জাহাঙ্গীর আত্মসমর্পণ করেছেন মোজাদ্দেদ আল হাসানের কাছে, আর জাহাঙ্গীরের ছেলে শাহজাহান আত্মসমর্পণ করেছে, আর শাহজাহানের ছেলে আওরঙ্গজেব আত্মসমর্পণ করেছে এই মোজাদ্দেদ আল হাসানি রহমতুল্লাহের কাছে। গোটা পরিবারটা এক জিহাদের কারণে তারা পীরের ভক্ত হয়ে গেছে। থাকতে পারে বরং একজন অলির ধাক্কায়, জিকিরের ঠেলায়, ধাক্কায় এমন এক পরিবর্তন এসে গেল যে ওই সম্রাট আকবরের দিনে এলাহির ভেতর থেকে জন্ম নিলেন এমন এমন ব্যক্তি যাদের হাতে হলো তসবিহ,